আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডটি দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিন্ট লেমনেট বা পুদিনার শরবতের খুব সহজ আর মজাদার একটা রেসিপি খুব সুন্দর একটা সুগন্ধের পাশাপাশি পুদিনার কিন্তু রয়েছে অনেক ধরনের গুণাগুণ হাঁপানি ও পেটের সমস্যা দূর করতে পুদিনা খুবই উপকারী পুদিনা পাতায় রয়েছে ভিটামিন এ সি আর বি কমপ্লেক্স যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বকের যত্নেও বিশেষ ভূমিকা পালন করে বিশেষ করে গরমের দিনে তো এই পুদিনা পাতাটা শরীর আর পেট দুই খুব ঠান্ডা রাখে তাই এই গরমের সিজনে পুদিনা পাতার শরবত বা মিন্ট লেমনেটটা আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে সহজেই মিন্ট লেমনেডের রেসিপিটা দেখে নেওয়া যাক মিন্ট লেমনেট বা পুদিনা শরবতটা তৈরি করার জন্য তো অবশ্যই পুদিনা পাতা লাগবে আর আমি এখানে কিছু ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতা কিন্তু বাসায় খুব সহজে টবের মধ্যে লাগানো যায় শুধুমাত্র নিয়মিত পানি দিলেই এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে অনেক রেসিপি তৈরি করতে গেলেই পুদিনা পাতা লাগে আর পুদিনা পাতাটা যেহেতু খুবই উপকারী তাই সবারই উচিত বাসায় পুদিনা পাতা গাছটা নিজেরাই লাগিয়ে নেওয়া প্রয়োজন মতো ব্যবহার করা যায় যখন তখন আমি আজ দুই গ্লাস পরিমাণ পুদিনা শরবত তৈরি করছি তার জন্য এখানে নিয়েছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ চিনি আর দেড় টেবিল চামচ পরিমাণ লেবুর রস আধা চা চামচ লাগবে বিট লবণ বিট লবণটা অনেকেই পছন্দ করেন না তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন সাদা লবণ দিতে পারেন অথবা লবণ ছাড়াও এই শরবতটা তৈরি করা যাবে তবে যারা বিট লবণের ফ্লেভার পছন্দ করেন তারা অবশ্যই শরবতে বিট লবণটা ব্যবহার করবেন এখন আমি পুদিনা পাতাগুলোকে ডাল থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি চাইলে ডাল সহই এই পুদিনা পাতার শরবতটা তৈরি করা যায় যেহেতু এটাকে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করা হবে ডাল সহ নিলেও সমস্যা নেই আমি একটু ডালগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি পুদিনা পাতার মাথার থেকে কিছুটা অংশ আমি রেখে দিয়েছি একটু ডেকোরেশন করার জন্য আর এখানে আমার প্রায় হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা হয়েছে দুই গ্লাস পরিমাণ শরবতের জন্য হাফ কাপ পুদিনা পাতাই যথেষ্ট কেউ বেশি পছন্দ করলে বেশি করে দিতে পারেন সমস্যা নেই এখন এই পাতাটা আমি একটা ব্লেন্ডারে জারের মাঝে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি লেবুর রস আর আগেই বলেছি কেউ যদি বিট লবণটা পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে হাফ চা চামচ পরিমাণ বিট লবণ ব্যবহার করবেন সামান্য একটু ঠান্ডা পানি আমি দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম কেউ চাইলে ব্লেন্ডারে বড় জগের মাঝে সব উপকরণ একসাথে নিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন আমি অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারে জারের মাঝে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এতে করে এটা খুব তাড়াতাড়ি মিহি হয়ে গিয়েছে এখন আমি দুইটা গ্লাসের মাঝে সম পরিমাণে সার্ভ করে নিচ্ছি এই পুদিনার রসটুকু আর এটাকে আমি অবশ্যই ছেঁকে নিচ্ছি এটা ছাকার পর সামান্য পরিমাণ একটু আঁশের মতো বের হয়েছে সেটা আমি ফেলে দিয়েছি এখন এর মাঝে দিয়ে দিলাম কয়েক টুকরা বরফ আর বরফ ঠান্ডা পানি দুইটা গ্লাসে আমি সম পরিমাণ পুদিনার রসটুকু নিয়েছিলাম আর দুইটা গ্লাস ভরে আমি পানি নিয়ে নিচ্ছি এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু আগে থেকে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করা যায় চাইলে বোতল ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে এক দুই দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এখন নেড়ে চড়ে একটু পুদিনার রসটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল মজাদার এবং স্বাস্থ্যসম্মত পুদিনার শরবত বা মিন্ট মিন্টলেমনেট এই গরমে শরীরে প্রশান্তি নিয়ে আসবে এই শরবতটা এটা খেলে পেট যেমন ঠান্ডা থাকবে শরীরও খুব ভালো লাগবে একটা খুব ভালো এনার্জি পাওয়া যাবে যারা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণে চিনি খায় না তারা কিন্তু শরবতে চিনিটা ব্যবহার না করলেও পারেন এছাড়া এভাবে পুদিনা শরবতটা তৈরি করে নিয়মিত খেলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা সহ আরও পেটের বিভিন্ন সমস্যা দূর হয়ে যায় এছাড়াও নিয়মিত এই পুদিনা পাতার রস খেলে স্কিন কিন্তু খুবই ভালো থাকে স্কিনেরও বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সহায়তা করে এই পুদিনা পাতার শরবত আশা করছি সহজ আর রিফ্রেশিং এই পুদিনা পাতার শরবত বা মিন্ট লেমুনেটের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার ভিডিওগুলো ফেসবুক পেজে দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমার ফেসবুক পেজটায় গিয়ে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ